ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে অপু সরকার নামের ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, হলের অক্টোবর স্মৃতি ভবনের 474 নম্বর রুমে থাকতেন অপু। তিনি অ্যাকাউন্টিং 22তম ব্যাচের শিক্ষার্থী।